নমস্কার সুপ্রিয় দর্শক, আর আপনারা দেখছেন ছাদ বাগান সংবাদ। তো আজকে আমি দেখাবো 18 রকমের শীতকালীন ফুল গাছ, যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আর এই গাছগুলোর কীরকম পরিচর্যা করলে এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে, এতে প্রচুর পরিমাণে ফুল আপনারা শীতকালে ফোটাতে পারবেন, প্লাস যারা নতুন বাগানি তারা জানতে পারবেন যে কোন গাছে কীরকম ফুল হয়, যাতে আপনারা সঠিক চারা গাছটা সংগ্রহ করতে পারবেন। তো এই সবই আজকের ভিডিওতে ডিটেলস দেখাবো যে শীতকালীন ফুল গাছ আপনারা কী কী করবেন এবং কীভাবে করবেন। তো চলুন আজকের আমার ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক যে এই শীতকালীন ফুল গাছ আপনারা কী কী করবেন, কীভাবে করবেন। তো প্রথমেই দেখাবো পিটুনিয়া। এই পিটুনিয়া ছাড়া শীতের ফুল বাগান কার্যত অসম্ভব, অসম্পূর্ণ। তাই এই পিটুনিয়া আমাদের অবশ্যই করতে হবে, আর এতে অপূর্ব ফুল হয়। এটা আমরা হ্যাঙ্গিং বাস্কেটেও করতে পারি এবং টবেতেও করতে পারি। তবে টবের ক্ষেত্রে আমি বলবো যে গামলা টবে করলে কিন্তু এই পিটুনিয়া খুব ভালো হয়। আর পিটুনিয়ার বিভিন্ন কালারের ফুল পাওয়া যায়, আপনারা পছন্দ মতো কালার চয়েস করে নার্সারি থেকে অবশ্যই কিনতে পারেন। তো দারুণ ফুল হয়, আর এই ফুলটা প্রায় এপ্রিল মাস অবধি কিন্তু ফুটবে, যদি আমরা ঠিকঠাক পরিচর্যা করতে পারি। তো এই পিটুনিয়া গাছে কিভাবে পরিচর্যা করবেন, কি করবেন, কীরকম চারা কিনে আনবেন, সেগুলো তো আমি ডিটেলসে বলতেই থাকছি, দেখতে থাকুন আপনারা। তো পিটুনিয়ার থামপটের চারা এরকম কিনে আনার পরে সেই থামপটের চারাকে আপনারা অবশ্যই কোনো 60 ml-এর চায়ের কাপে বালি দিয়ে কিছুদিন রাখবেন। তারপরে চারাটা যখন রুট ডেভেলপমেন্টটা ভালো হয়ে যাবে তখন কিন্তু এরকম গামলা যে টব তাতে কিন্তু এগুলো প্রতিস্থাপন করবেন বা হ্যাঙ্গিং টবে প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপন করার 15 থেকে 20 দিন পরে আপনারা ঠিক এই পরিমাণ তরল খোলসার দিতে থাকবেন প্রতি সপ্তাহে একদিন করে। সপ্তাহে একদিন করে এই তরল খোলসার 1:4 অনুপাতে যদি দিতে থাকেন গাছে কিন্তু দারুণ ফুল হবে এবং গাছের গ্রোথ যেটা সেটাও দারুণ হবে। আমি একদম আপডেট সহ আপনাদের দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন কীরকম গ্রোথ এই গাছগুলোতে হয়েছে, কত সুন্দর ফুল এই গাছগুলোয় হয়েছে সে তো দেখালামই। কিন্তু দেখুন এই পিটুনিয়ার ডিটেলস ভিডিও আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, তার প্লেলিস্ট সেকশানে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন। দ্বিতীয় যেই ফুলটার কথা বলবো, ইনকা গাঁদা। গাঁদা আমরা সবাই করি, কিন্তু ইনকা গাঁদার সাইজ বেশ বড় হয় এবং ফুলগুলোও খুব সুন্দর হয়। তবে গাছ করার ক্ষেত্রে একটু আমাদের মুন্সি আনার দরকার আছে, অর্থাৎ ভালোভাবে যদি আমরা করতে পারি তো মাটিটা প্রস্তুত এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। শীতের ফুল গাছের মাটি প্রস্তুতের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ইনকা গাঁদা অবশ্যই করবেন। আমি ইনকা গাঁদার এরকম থামপটের চারা এনেছি আর তাকে 60 ml-এর চায়ের কাপে রেখে কিছুদিন গ্রো করেছি, তারপরে টবে প্রতিস্থাপন করেছি। আর টবে প্রতিস্থাপন করার পর 15 থেকে 20 দিন পর থেকে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এই পরিমাণ তরল খোলসার গাছে দিতে থেকেছি। গাছ যত বড় হবে এই তরল খোলসারটা মাত্রা বাড়াতে হবে, তরল খোলসারেরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন, আমি সম্পূর্ণ আপডেটস আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এর পরের গাছ একটা অত্যন্ত সুন্দর ফুল আপনারা অবশ্যই করবেন, এটার নাম হচ্ছে লিলিয়াম। দারুণ ফুল হয় এই গাছটা, বাল্ব থেকে গ্রো হয়, আপনারা নার্সারি থেকে গাছও পেয়ে যেতে পারেন, বাল্বও পেতে পারেন। এই লিলিয়াম ফুল কিন্তু একটা সুন্দর সুগন্ধও আছে, দারুণ ফুল হয়। এক একটা ফুল প্রায় 1 সপ্তাহ কি 10 দিন এরকম থাকে, একটু যদি সানলাইটটা মেনটেন করে রাখতে পারেন, অর্থাৎ যদি চড়া রোদ হয় সেখান থেকে যদি একটু শেডে রাখতে পারেন চড়া রোদটা কাটিয়ে, তাহলে কিন্তু ফুল আরও বেশি দিন থাকবে। দারুণ ফুল হয়, ফুলের শোভা দেখতে পাচ্ছেন, আর বড় বড় ফুলগুলো হয়। তবে এই গাছের একটা অসুবিধাও আছে, একটা গাছে কেবল 2-3টে ফুলই কিন্তু হবে, এর বেশি ফুল হবে না। কিন্তু যে 2-3টে ফুল হবে সেই 2-3টে ফুল কিন্তু আপনার বাগানের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেবে, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। এই গাছ এরকম বাল্ব থেকে হয়, আর শীতকালীন ফুল গাছ আপনারা ম্যাক্সিমাম গাছই কিন্তু 8 ইঞ্চির টবে করার চেষ্টা করবেন, বা 6 ইঞ্চি টবে করলেও হবে। এই লিলিয়াম গাছেও আমি কিন্তু তরল খোলসা দিয়ে গেছি প্রত্যেক সপ্তাহে একবার করে।
এতেই কিন্তু দারুণ রেজাল্ট হয়েছে, গাছের গ্রো কীরকম হয়েছে সে তো দেখতেই পাচ্ছেন। তো এর পরের যে ফুল গাছটা সেটা হচ্ছে অ্যান্টিরিনাম। অ্যান্টিরিনাম একটা দারুণ ফুল গাছ হয়, এখন এর এই ঝোপালো ভ্যারাইটিসটা এসেছে, আগে স্টিক আকারে হতো, এখন ঝোপালো হয়ে হয় আর প্রচুর প্রচুর ফুল হয়। অ্যান্টিরিনাম গাছ যদি আপনারা কালারটা ঠিক মতো চুজ করেন, আপনারা মনের মতো অনেক রকম কালারের পেয়ে যাবেন, আর একটা টবে যদি দুটো করে গাছ লাগান তাতেও কিন্তু এই গাছগুলো খুব সুন্দরভাবে হবে এবং টপটাও ঝোপালো লাগবে, দেখতে ভালো লাগবে। অ্যান্টিরিনাম ফুলের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফুল হয়, আর ফুল হয়ে যাওয়ার পরে অবশ্যই যে ফলগুলো হয়ে যাবে সেই ফলগুলোকে কিন্তু কেটে দেবেন, তাতে গাছে আরও ঝাঁকড়া হবে, আরও প্রচুর ফুল আসতে থাকবে। তাই অ্যান্টিরিনাম গাছ কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো আমাদের ছাদ বাগানে, আমি যখন পেরেছি আপনারাও অবশ্যইভাবে পারবেন। আর অ্যান্টিরিনাম ফুল গাছ কিন্তু আপনারা অবশ্যই একটা করুন, প্রচুর প্রচুর ফুল হয় এই গাছে, গাছ একদম ঝোপালো হয়ে হয় আর প্রত্যেকটা শাখাতে কিন্তু এর ফুল হয়। তাই অ্যান্টিরিনাম গাছ কিন্তু অবশ্যই শীতকালে লাগাবেন। অ্যান্টিরিনামের এরকম থামপটের চারা আমি এনেছিলাম নার্সারি থেকে, আর তাকে গ্রো করে কিন্তু আমি এত সুন্দর গাছ করেছি। তো এরপর আসছি ডালিয়া। ডালিয়া একটা শীতের অন্যতম ফুল, সেরা ফুল, বহুদিন ধরে বহু মানুষ করছে যারা ছাদ বাগানি বা যারা বাগানি। ডালিয়া ফুলের বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের কালার, শেপ এগুলো পাওয়া যায়। একটা বড় আকারের ডালিয়া হয় যেটা একটু কম হয়, আর ছোট আকারের ডালিয়াগুলো প্রচুর পরিমাণে হয়। ডালিয়া ফুল কিন্তু শীতকালে অবশ্যই আমাদের করতে হবে, আর ডালিয়া ফুলের চারা আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন, দারুণ দারুণ ডালিয়া ফুলের চারা আপনারা পেয়ে যাবেন। এই ডালিয়া গাছ করতে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না, কেবলমাত্র সামান্য কিছু পরিচর্যা যেগুলো আমি দেখাচ্ছি, এইভাবে যদি পরিচর্যা করেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা ফোটাতে পারবেন। আর ডালিয়ার থামপটের চারা আমি এনেছিলাম, এগুলো এরকমই হয়। আর এই চারাগুলোকে আমি 60 ml চায়ের কাপে কেবল বালি দিয়ে গ্রো করেছিলাম, আর এত সুন্দর ফুল কিন্তু গাছগুলোতে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন এইরকমই 60 ml চায়ের কাপে আমি বালি দিয়ে বসিয়েছিলাম, অবশ্যই এই কাপগুলোকে ফুটো করে নেবেন। আর এইটা বালিতে বসানোর কারণ এটাই যাতে এদের রুট ডেভেলপমেন্টটা ভালো হয়। দেখতে পাচ্ছেন কী পরিমাণ রুট এসে গেছে, তাই গাছকে বসালে কিন্তু গাছ তত্তর করে বাড়বে আর প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে। তাই এইভাবে আপনারা ডালিয়া গাছকে বসাবেন। ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে শীতকালীন ভিডিওর প্লেলিস্ট সেকশানে আপনারা সমস্ত এই ফুল গাছগুলোর ভিডিও পেয়ে যাবেন। ডিটেলস ভিডিওগুলো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ডালিয়া গাছ লাগানোর 15 থেকে 20 দিন পর আমাদেরকে কিন্তু এইভাবে কোনো সরু দাউলি জাতীয় কিছু দিয়ে মাটিটা আলগা করে তরল খোলসার 1:4 অনুপাতে গাছের গোড়াতে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে। এই তরল খোলসার কীভাবে করবেন দুর্গন্ধহীনভাবে তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন, দেখুন গাছের গ্রোথ। আর একটা কথা বলবো যে এই ডালিয়া গাছে যদি খাবারটা আমরা ঠিক ঠিক টাইম মতো দিয়ে যেতে পারি, এই গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়, গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। তো এরপর আসছি চন্দ্রমল্লিকা, শীতের অন্যতম একটা ফুল। তো চন্দ্রমল্লিকাকে বড় করার জন্য যে সবচেয়ে ভালো সময় হচ্ছে আমাদের, যদি আমরা মার্চ এপ্রিল মাস থেকে এর কাটিং করে প্রস্তুত করতে পারি, তাহলে গাছ কিন্তু প্রচুর বড় হয় আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। মার্চ এপ্রিল মাসে আমরা যদি কাটিংটা বসাই, তার থেকে যে চারাটা গ্রো হবে আর সেই শীতের সময় সেই চারাতে আমরা কিন্তু হাজার হাজার ফুল ফুটিয়ে ফেলতে পারবো। তো দেখতেই পাচ্ছেন চন্দ্রমল্লিকা শোভা, এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, আপনারা আপনাদের পছন্দের মতো নার্সারি থেকে মাদার গাছ কালেক্ট করবেন, সেটাকে শীতকালে বড় করবেন, তারপরে তার থেকে কাটিং আপনারা মার্চ মাসে এপ্রিল মাস করে শুরু করে দেবেন, আর সামনের বছরে ওই কাটিং থেকে আপনারা কিন্তু প্রচুর প্রচুর ফুল ফোটাতে পারবেন। এই রকমই আমি যখন এত সুন্দর ফুল ফোটাতে পারছি, আপনারা এর থেকেও অনেক ভালো ভালো এবং অনেক সুন্দর ফুল ফোটাতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর অবশ্যই আপনারা চন্দ্রমল্লিকা শীতকালীন ফুল গাছ হিসেবে করবেন। আমি এই রকমই নার্সারি থেকে একদম থাম পটের চারা কিনে এনেছিলাম, দেখুন
আর তাতে কিন্তু এত সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর গাছগুলো হয়েছে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই চন্দ্রমল্লিকা করবেন, এর ফুলও কিন্তু অনেক দিন ধরে থাকে গাছে। আর এই গাছের আর একটা জিনিস আমি যেটা বলবো, যে পিঞ্চিং এই গাছের কিন্তু যখন কুঁড়ি আসার আগে অবধি, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বসানোর পর থেকে কিন্তু আমাদের নিয়মিত পিঞ্চিং করতে হবে আর পটিংটা করতে হবে, তাহলেই কিন্তু এই গাছে খুব ভালো ফুল আমরা পেতে পারবো। আর তরল খোল সারটা প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে দিয়ে যাব, তাহলে কিন্তু প্রচুর ফুল ফোটানো সম্ভব। এরপর আসছি গ্যাজেনিয়া, দারুণ একটা ফুল, অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না, কিন্তু এর ফুলগুলো অপূর্ব হয় আর প্রচুর অনেক দিন ধরে এই ফুল ফুটতে থাকে, আপ টু এপ্রিল মে মাস অবধি এই ফুল কিন্তু ফোটে। গ্যাজেনিয়ার বিভিন্ন রকমের কালার পাওয়া যায়, সহজেই আপনারা যে কোনো কালারের পছন্দের কালারের গাছ কালেক্ট করতে পারেন, ভালো নার্সারিতে গেলে কালারগুলো আপনাকে বলে দেবে। আর যদি একটু কমা নার্সারিতে যান, তারা হয়তো অনেক জায়গায় কালার বলতে পারবে না, তাই আপনি আপনার পছন্দ মতো জায়গা থেকে গাছ কালেক্ট করে গ্যাজেনিয়া করতে পারেন। গ্যাজেনিয়া খুব সহজেই শীতকালীন ফুল গাছ হিসেবে করা যায় আর এতে প্রচুর ফুল হয়, বিকালবেলা ফুলগুলো কমে যায়, ছোট হয়ে যায়, আর সকাল হলে আবার বেড়ে যায়। আমি থামপটের গ্যাজেনিয়ার এরকম চারা এনে সেই চারাকে গ্রো করেছি, সেই চারাকে গ্রো করার জন্য আমি বালি মিডিয়া ব্যবহার করেছি, যেমনভাবে অন্য গাছগুলোকে করেছি দেখতেই পাচ্ছেন, এরকম বালির মিডিয়ায় চারাগুলোকে আমি গ্রো করে কিন্তু 6 ইঞ্চির যে মাটির পাত্র তাতে কিন্তু টব, তাতে আমি কিন্তু গাছগুলোকে বড় করেছি। দেখুন গাছগুলো লাগানোর 15-20 দিনের মধ্যেই কত ভালো রেজাল্ট পাওয়া গেছে, গাছগুলোর গ্রো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফুল আপনারা অবশ্যই ফোটাবেন আপনাদের শীতকালীন ফুল বাগানে। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, এই গাছ অবশ্যই আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে লাগিয়ে ফেলুন। এরপর আসছি জিনিয়া, জিনিয়াও একটা শীতকালীন অন্যতম ফুল, যদিও এই ফুলটা মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে ফুটতে থাকে, একটু গরমের হাওয়া পড়লেই ফুলটা ভালো হয়। তো এই জিনিয়া আপনারা অবশ্যই করবেন। জিনিয়া বিভিন্ন কালারের হয়, পছন্দ মতো কালার চুজ করে নার্সারি থেকে কিনবেন। তো জিনিয়ারও আমি এরকম থামপটের চারায় নেই কিন্তু গ্রো করেছি, আর এতে কিন্তু গাছগুলোকে আমি খুব সুন্দর একদম নিজের মতোভাবে করতে পেরেছি। থামপটের চারা এনে 60 ml চায়ের কাপে আমি কিন্তু এগুলোকে বড় করেছি, তারপরেই কিন্তু এই গাছগুলোকে আমি ফাইনাল পটিংটা করেছি। তো খুব সহজেই এই জিনিয়া গাছ আপনারাও করতে পারবেন, তাই অবশ্যই জিনিয়া করবেন। তো এবার আসি ইমপ্রেশন, এটাও খানিকটা পিটুনিয়ার মতোভাবেই হয়, গাছটা ঝোপালোভাবে। আর এই ইমপ্রেশন করার জন্য আমরা অবশ্যই যে গামলা টপ সেগুলো ব্যবহার করব, বা হ্যাঙ্গিং টপ, এগুলোতে যদি আমরা ব্যবহার করতে পারি এই ইমপ্রেশন ফুল কিন্তু খুব সুন্দরভাবে হবে এবং গাছও একটু ছড়িয়ে হতে পারবে। তাই অবশ্যই এরকম গামলা টপ ব্যবহার করবেন ইমপ্রেশন গাছকে লাগানোর জন্য। এর ফুলগুলো কিন্তু সত্যিই অপূর্ব হয়, বিভিন্ন রঙের হয়, আমার দুটি কালারই একই রঙের গাছ। তো এরকম থামপটের চারা এনে আমি ইমপ্রেশন গাছ করেছি। আর ইমপ্রেশন গাছে একটা সমস্যা হয়, যদি জলটা বেশি হয় সেক্ষেত্রে এই গাছের কিন্তু একটু সমস্যা হয়, তাই জলটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এরপর আসছি এই ইমপ্রেশন গাছগুলোকে আমি কিভাবে লাগিয়েছি দেখতেই পাচ্ছেন, থামপটের চারাগুলোকে এনে গ্রো করার পরে তাদেরকে আমি কিন্তু এইভাবে ফাইনাল পটিংটা করেছি। বালিতে রেখে গ্রোটা করলে গাছের রুট ডেভেলপমেন্টটা ভালো হয়, আর প্রত্যেক সপ্তাহে এইভাবে আমি তরল খোলসার গাছে দিয়ে গেছি, যাতে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হয়েছে। এবার আসছি অ্যাস্ট্রা, এই অ্যাস্ট্রাও কিন্তু দারুণ একটা ফুল শীতের ফুলের জন্য, এতে বিভিন্ন রকমের কালারিং ফুলগুলো পাওয়া যায় আর খুব সুন্দর এই ফুলগুলো হয়, অনেক দিন অবধি থাকে, ফুলগুলোর রং আমাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। আর এই ফুল কিন্তু অবশ্যই আমাদের শীতকালের ছাদ বাগানে রাখতেই হবে, দারুণ একটা গাছ, খুব সহজেই আমরা কিন্তু এই অ্যাস্ট্রাকে করতে পারি একটা 6 ইঞ্চির টবে, যথেষ্টভাবে খুব সুন্দরভাবে অ্যাস্ট্রা করা যায়। শীতের ফুল গাছ করার জন্য আপনারা 6 ইঞ্চির টব যথেষ্ট, কারো যদি মনে হয় 8 ইঞ্চি ব্যবহার করতে পারেন, তবে 6 ইঞ্চির টবে গাছ করলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু খাবারটা নিয়মিত এবং ধারাবাহিকভাবে দিয়ে যেতে হবে একটা নির্দিষ্ট দিন অন্তর। দেখুন এর কুঁড়িগুলোও কী সুন্দর হয়েছে, গাছের গ্রোথ কত ভালো হয়েছে,
আমি কিন্তু সব গাছই থাম পটের চারা থেকে গ্রো করেছি আর এত সুন্দর করতে পেরেছি। এদের ডিটেলস ভিডিও আমার শীতকালীন যে ফুল গাছের যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট সেকশানে গিয়ে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই দেখে উপকৃত হবেন আশা রাখতে পারি। আর এরকম থাম পটের চারা আমি কিন্তু অ্যাস্টারও এনেছিলাম আর তাকেই কিন্তু গ্রো করে বড় করেছি। এবার আসছি আমি ড্যানথাস। ড্যানথাস একটা অত্যন্ত সুন্দর শীতকালীন ফুল। প্রত্যেকটি ফুলের রং আমাদের কাছে যেন আলাদাভাবে আকর্ষণ করে, শীতকালীন ফুল গাছের এটাই বিশেষত্ব, রঙিন রঙিন ফুল হয়। আর ড্যানথাসের এরকম থাম পটের চারা এনেছিলাম। ড্যানথাস সম্পর্কে আর একটা কথা বলবো, এই গাছের যদি সঠিকভাবে পরিচর্যাটা করা হয় এপ্রিল মে মাস অবধি কিন্তু এই গাছে ফুল হয়। পরিচর্যা বলতে এই গাছের ফুলগুলো হয়ে যাওয়ার পর সেই ফুলগুলোকে কেটে দিতে হবে। তো এরপর আসছি মালভা। এটা একটা অত্যন্ত সুন্দর ফুল এবং নতুন আসা ফুল। আর এই ফুলের বিশেষত্ব হচ্ছে যে সব সময় আপনি মৌমাছি প্রজাপতি এদেরকে দেখতে পাবেন আর প্রচুর অজস্র ফুল হয়, অগিন মানে গুণে শেষ করা যায় না এত ফুল হয় এই গাছটাতে। আর প্রচুর সহজভাবে এবং প্রচুর ফুল ফোটানোর জন্য একটা অন্যতম সেরা গাছ হচ্ছে এই মালভা। আপনারা অবশ্যই মালভা করবেন। আর এই ফুলের একটা হালকা সেন্ট আছে যেটা কিন্তু দারুণ। মালভার গাছগুলো হয় এই রকম, আমি এইগুলোকে গ্রো ব্যাগে চারা এনেছিলাম, এনে কিন্তু বড় করেছি আর এইভাবেই তরল খোল সারটা দিয়ে গেছি প্রত্যেক সপ্তাহে, আরও কিছু সার এনপিকে 10-26 এসব দিয়েছিলাম। তো এরপর আসছি ফ্লক্স। এটা একটা অত্যন্ত সুন্দর ফুল, কালার দেখতে পাচ্ছেন, কালার যেন আমাদেরকে আলাদাভাবে আকর্ষণ করে। এই ফুলটাও প্রচুর পরিমাণে হয়, তবে ফুল হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু সেই শুকনো যে অংশগুলো বা যেগুলো ফল এসে গেছে এই জায়গাগুলো আমাদের কেটে দিতে হবে। ফ্লক্স কিন্তু বিভিন্ন রকমের কালারের পাওয়া যায়, আপনারা পছন্দের মতো কালার আনবেন। আর এরকম থোপা আকারের হয় এবং প্রত্যেকটা থোপাতে প্রচুর প্রচুর ফুল হয়, ফুলগুলো অনেক দিন থাকে গাছে জলটা যদি ঠিকঠাক আমরা মেনটেন করে দিতে পারি। দেখতেই পাচ্ছেন ফ্লক্সের ফুলগুলোর কি সুন্দর শোভা। আমার কাছে দুটি কালার ছিল, দুটি কালারই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ফ্লক্স গাছের আমি গ্রো ব্যাগের চারা এনেছিলাম, সেগুলোকে এরকম 6 ইঞ্চির পটে বসানোর পরে প্রত্যেক সপ্তাহে একবার করে খোল জল দিয়ে গেছি আর পিঞ্চিং করে গেছি। পিঞ্চিংটা কিন্তু মাস্ট এই গাছের ক্ষেত্রে, কুঁড়ি আসতে দেবেন না গাছের একটা নির্দিষ্ট আকৃতি আসার আগে। এবার আসছি স্টক। শীতকালীন ফুল গাছের মধ্যে একটা অন্যতম সেরা ফুল গাছ বলবো, কারণ এর সুন্দর একটা গন্ধ আছে, এই ফুলের একটা মিষ্টি সুন্দর গন্ধ আছে। ফুলগুলো স্টিক আকারে হয় এবং দারুণ হয়, এক একটা ফুল এই স্টিক প্রায় 1 মাস অবধি থেকে যাবে যদি আপনি ঠিকমতো পরিচর্যা করে যেতে পারেন। আর ফুলটা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই স্টিকটাকে কেটে দেবেন যাতে গাছে আরও বাঞ্চিং হয় আর প্রচুর পরিমাণে ফুল হয়। এই স্টক গাছ আপনারা কিন্তু অবশ্যই একটা শীতকালে করতেই পারেন, খুব সহজেই করা যায়, সেরকম জটিল কোনো কিছু নেই এই গাছের মধ্যে। এই গাছটির ফুলটা কিন্তু আলাদাভাবে আকর্ষণ করবে আর ফুলের বিভিন্ন রকমের কালার আপনারা পেয়ে যাবেন, যেরকম পছন্দ মতো আপনারা কালার আনতে পারেন। আমি প্রত্যেক সপ্তাহে একবার করে এই তরল খোল সার দিয়ে গেছি, দিলেই কিন্তু এই গাছে এত সুন্দর ফুল ফোটানো যাবে। আর যদি কেউ রাসায়নিক সার দিতে চান তাও আমার ভিডিও আছে, তো আগেই বলেছি প্লেলিস্টে, আপনারা চেক করতে পারেন। এবার আসছে জিরেনিয়াম। জিরেনিয়ামের ফুলটা একটু লেটে ফোটে, ঠিক জিনিয়ার মতোই, জিরেনিয়াম বলুন মালভা এই দুটোই একটু লেটে ফোটে ফেব্রুয়ারির শেষ থেকে। এটাও কিন্তু একটা অত্যন্ত সুন্দর ফুল গাছ, এর পাতাতে দেখছেন কেমন লাল লাল স্পট হয়, এটাও পাতাগুলো আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এই জিরেনিয়াম গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, লাল লাল বিভিন্ন কালারের পাওয়া যায় জিরেনিয়াম ফুল গাছ, আপনারা নার্সারি থেকে কিন্তু খুব সহজেই একদম পেয়ে যাবেন এই জিরেনিয়াম গাছ। আর জিরেনিয়াম অবশ্যই কিন্তু ছাদ বাগান একটা করবেন, এক বছর একটা করে দেখুন কত ভালো ফুল হয়, এরকম থোপা থোপা হয়ে হয়, তার থেকে স্টিক উঠে আবার ফুল হয়, প্রচুর ফুল হয় এই গাছটাতে, আপনারা অবশ্যই একটা জিরেনিয়াম গাছ লাগাবেন। আমি গ্রো ব্যাগের যে 3 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ তার যে চারা এনে বসিয়েছিলাম আর প্রত্যেক সপ্তাহে বসানোর ঠিক 10-20 দিন পরে, 15-20 দিন পরে আমি কিন্তু তরল খোল সার দিয়ে গেছি। এরপর আসছি ভারভেনা। এই গাছটা অনেকেরই হয়তো পরিচিত, ভারভেনাতেও খুব সুন্দর ফুল হয় থোপা থোপা হয়ে। ভারভেনাটা আমি 3 ইঞ্চির গ্রো ব্যাগের চারা এনেছিলাম আর তাতে
এই খোল জল দিয়ে গেছি আর পিঞ্চিং করে গেছি। পিঞ্চিংটা কিন্তু মাস্ট, এতে গাছের যে ঝোপালো ভাবটা বাড়বে আর প্রচুর ফুল হওয়ার সম্ভাবনাটা হবে। একটু আগে গাছ লাগালে পিঞ্চিংটা করে গাছকে ঝোপালো করার একটা সুযোগ কিন্তু থাকে, তাই একটু আগে লাগাবার চেষ্টা করবেন। এবার আসছি পেঞ্জি, অনেকে একে প্রজাপতি ফুলও বলে, বাটারফ্লাই ফ্লাওয়ার। তো পেঞ্জি দেখতেই পাচ্ছেন, যেন ঠিক মনে হবে গাছে প্রজাপতি বসে আছে, অপূর্ব সুন্দর ফুল হয়। আর এখন বিভিন্ন কালারের পেঞ্জি এসে গেছে মার্কেটে, আমি দেখাচ্ছি এক এক করে, দেখুন কত রকমের পেঞ্জি হয়। আগে একটা কালার দেখালাম, এটা একটা কালার, প্রত্যেকটি রং আপনাকে আলাদাভাবে আকর্ষিত করবে। দেখুন এটি একটি কালার, তিনটে কালার অলরেডি দেখালাম, আরও আছে, দেখুন কি সুন্দর হয়। আর এগুলো মোটামুটি আমরা যদি 4 ইঞ্চির টবে দিই তাহলেই কিন্তু খুব ভালো হয়, খোল জল দিয়ে খুব সহজেই করা যায়। 4 ইঞ্চি টবে এই গাছ বেশি শিকড় থাকে না, আমি থামপটের এরকম চারা এনেছিলাম। আর এই গাছকে কিন্তু লাগানোর সময় একটু উঁচু করে মাটি থেকে লাগাবেন, তাহলে গাছটা কিন্তু খুব সহজেই হবে। আর অবশ্যই থামপটের চারা আনলে 60 ml চায়ের কাপে কিন্তু আপনারা গ্রো করে নেবেন। এইভাবে কিন্তু আমি এই পেঞ্জির যে চারাটা সেটা তৈরি করেছিলাম, আর দেখতেই পাচ্ছেন এরকম চায়ের কাপে, 60 ml চায়ের কাপে। এতে কী হয়, গাছের রুটটা ভালো হয়ে যায়, তৈরি হয়ে যায়, গাছকে লাগালে গাছটা বড় হওয়ার সম্ভাবনা দ্রুত হয়ে যায় আর মরার চান্স থাকে না। এই গাছে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে লাগাবেন, এই গাছের মারা যাওয়ার সম্ভাবনাটাও একটু বেশি থাকে, তাই খুব সাবধানে গাছকে প্রতিস্থাপন করবেন। এবার আসছি শীতের 18 নম্বর ফুল, ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা কিন্তু দারুণ একটা ফুল হয়। আর এই ফুলটার ক্ষেত্রে একটা কথা আমি প্রথমেই বলে নিই আপনাদের, ফুলটা হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই এর ডগটা কেটে দেবেন, অর্থাৎ ফুলের যে শাখাটা সেটা কেটে দেবেন। দিলে দেখবেন আরও বাঞ্চিং আসছে, আর প্রত্যেকটা বাঞ্চে এরকম কুঁড়ি আসছে আর ফুল আসছে। এইটা আপনারা কিন্তু অবশ্যই করে যাবেন, ফলটা হতে দেবেন না, তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে। আর এই গাছের ফুলটাও বিভিন্ন রকমের হয়, এরকমই আমি গ্রো ব্যাগের চারা এনে ক্যালেন্ডুলা বড় করেছি, আর তাতে শুধু খোল জল দিয়ে কিন্তু এত সুন্দর গাছ আমি করতে পেরেছি। এছাড়া আপনারা যদি চান কিছু রাসায়নিক খাবার, যেগুলো এই ছোট্ট সময়ের মধ্যে বলা সম্ভব নয়, তাও আপনারা ডিটেলস ভিডিওতে সেটা দেখে নিতে পারবেন। তো কেবল খোল জল দিয়েও কিন্তু আপনারা খুব ভালো গাছ করতে পারবেন, শীতের ফুল গাছ। তো এই 18টা গাছ দেখালাম, এর সঙ্গে আর একটা বলবো, সিনেরিয়া, এরকম থামপটের চারা। এই ফুলটাও কিন্তু সুন্দর হয়, যদিও এই ফুলের যে ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনের আনন্দে গাছ করবেন।